ডিজাইনের কাজ শুরু করে দিতে পারি প্রথমেই নেববারের জন্য এইস এর পার্ট আমি তৈরি করব দেন সিএসএস এর সাহায্যে নেববারকে ডিজাইন করবো তো এই নেববারের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এটি মূলত আমি দুইটি ভাগে বিরক্ত করে নিয়েছি উপরেরটাকে বলতে পারি নেব আপার এবং নিচেরটাকে বলতে পারি নেব লোয়ার তো এইখানে কিছু লিঙ্ক রয়েছে এবং এখানে একটি ইমেজ রয়েছে আইকন তো আমরা এইগুলো তৈরি করব চলুন এই কাজগুলো আমরা শুরু করে দিই এবং এইখানে আমাদের আউটপুট রয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে সোফার আমরা জাস্ট বেসিক সেট করেছি আমাদের প্রজেক্টে ওকে তো চলুন শুরু করি এখানে আরেকটা বিষয় অবশ্যই বলে নিতে চাই যে এই নেপবার ডেফিনেটলি রেসপন্সিভ দেখতে পাচ্ছেন স্ক্রিন সাইজের উপর বেস করে এখানে চেঞ্জ হচ্ছে আইকন অ্যাড হচ্ছে অ্যান্ড দেন আইকনে ক্লিক করলে এখানে হাইড হচ্ছে শো হচ্ছে তো এই কাজগুলো আমরা পরে ডেফিনেটলি করব বাট এই মুহূর্তে আমরা জাস্ট ন্যাপবারটা ডিজাইন করব বেসিক স্ট্রাকচারটা আমরা তৈরি করব তো এখানে আমি বডিতে যে কাজটা করছি প্রথমে এই স্টিএমএল এর কাজ করে নিচ্ছি যেমনটা আমরা প্ল্যান করেছি এবং এখানে একটি কমেন্ট দিয়ে দিচ্ছি যে ন্যাপবার স্টার্টস হিয়ার স্টার্টস হিয়ার অ্যান্ড দেন আমি এটা কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি ন্যাববার অ্যান্ড সিয়ার ওকে সো ন্যাববার রিলেটেড কোড আমি এখানের মধ্যে রেখে দেবো যাতে করে ইজিলি আমি ফাইন্ড করতে পারি তো ন্যাব তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে আমার ন্যাব এবং ন্যাবের মধ্যে আমি দুইটি আন লিস্ট তৈরি করব প্রথম আনর্ডার লিস্ট হচ্ছে এই আপার ন্যাবের জন্য এবং সেকেন্ড আন লিস্ট আমি তৈরি করবো লোয়ার ন্যাববারের জন্য তো এখানে আন লিস্ট ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো আইটেম আমি লিস্টিং করছি এখানে তো সেই জন্য এখানে আমি আনোডার লিস্ট ব্যবহার করবো এবং এই আনোডার লিস্টের জন্য একটি ক্লাস ব্যবহার করবো সেটি হচ্ছে ন্যাব আপার ওকে অ্যান্ড দেন আমি যে কাজটা করবো এর মধ্যে লিস্ট তৈরি করবো সেই জন্য এখানে আমি এলআই ব্যবহার করছি লিস্টের জন্য যে ক্লাসটা ব্যবহার করবো সেটা হচ্ছে ন্যাব লিস্ট আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন বাট যেহেতু আমাকে ফলো করছেন সেক্ষেত্রে ডেফিনেটলি আমি যেরকম করছি সেটা ব্যবহার করা উত্তম হবে দেন আমি একটি লিঙ্ক তৈরি করবো লিঙ্কের ক্লাস হিসেবে আমি দিচ্ছি ন্যাব লিঙ্ক দ্যাটস অল সো কী কী করলাম এইবার আপনার দেখতে পাচ্ছেন আমি একসাথে অনেক কাজ করেছি আন লিস্ট তৈরি করেছি আন লিস্টের মধ্যে আমার লিস্ট রয়েছে লিস্ট মধ্যে একটি লিংক রয়েছে তো এখানে এইচ রেফ হিসেবে আমি যে কাজটা করছি ইন্ডেক্স ডট দিচ্ছি যেহেতু আমি এটা প্রথমটা ব্যবহার করব হোম এর জন্য সো এই জায়গায় আমি হোম দিয়ে দিলাম দ্যাটস অল তাহলে লক্ষ্য রাখবেন এখানে যে কাজটা করেছি অবশ্যই আমি কপি পেস্ট করবো এবং টাইম সেভ করব বাট প্রথম যেটা কাজ করেছি করেছি সেটার দিকে লক্ষ্য রাখবেন এখানে যে ক্লাসগুলো আমি তৈরি করেছি ডেফিনেটলি এই ক্লাসগুলো আমরা ব্যবহার করব। যখন ডিজাইনিং করবো বাট এই পর্যায়ে যেরকম রেখেছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ আপনারা তৈরি করতে পারবেন জাস্ট একটি লিঙ্ক তৈরি করেছি একটি লিস্টের মধ্যে এবং অনেকগুলো লিস্ট থাকবে যেগুলো থাকবে আনঅর্ডার লিস্টের মধ্যে দ্যাটস অল তো চলুন দেখি আউটপুটের কি অবস্থা কোনো পরিবর্তন কিনা এবং পারফেক্টলি দেখতে পাচ্ছি লিঙ্কটা আমাদের তৈরি করা হয়ে গেছে ওকে ফেয়ার অ্যান্ড সোফার সো গুড এবার যে কাজটা করব আমি লক্ষ্য রাখবেন এইখানে আমি কয়েকটি লিস্ট আরও তৈরি করব। সো এই জায়গায় কপি পেস্ট করে নিচ্ছি সেকেন্ড যে অপশনটা থাকবে সেটা হচ্ছে রেজিস্টারের জন্য সো এই জায়গায় দিচ্ছি রেজিস্টার এবং আমি যে জায়গায় রেফ সেটা হচ্ছে রেজিস্টার ডট এম এল এ যাবে যদিও এই রেজিস্টার ডট এম এল এখনও আমরা তৈরি করিনি তো এগুলো আমরা চাইলে তৈরি করে নিতে পারি বাট পরবর্তীতে করলেও এখানে কোনো সমস্যা নেই তো চলুন অ্যাটলিস্ট রেজিস্টার ডট এইচটি এম এলের কাজটা আমি এই পেজগুলো অলরেডি তৈরি করে রেখে দিই সো এই জায়গায় আমি রেজিস্টার ডট এইচটি এম এল লিখে দিচ্ছি ফাইন অ্যান্ড দেন আমরা এখানে পরবর্তীতে অবশ্যই কোড নিয়ে আসতে পারবো বাট এ পর্যায়ে জাস্ট কিছু এইচ এম এল ফাইলের নাম এখানে আমি দিয়ে দিতে পারি চাইলে যেমন আমি এখানে লগ ইন ডট এম এল দিতে পারি লগ ইনের জন্য অ্যান্ড দেন আমি এখানে চাইলে প্রোফাইল রাখার জন্য প্রোফাইল ডট এইচটিএমএল রেখে দিতে পারি অ্যান্ড দেন প্রোডাক্ট শো করার জন্য প্রোডাক্ট ডট এইসটি এম এল রেখে দিতে পারি অ্যান্ড দেন ফর অ্যান এক্সাম্পল আমি এখানে চাইলে কার্ড রিলেটেড ইনফরমেশন জন্য কার্ড ডট এইচটিএমএল রেখে দিতে পারি অ্যান্ড দেন কন্ট্যাক্টের জন্য কন্ট্রাক্ট ডট রেখে দিতে পারি সো সোফার অনেকগুলো তৈরি করে নিয়েছি যেগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে এই মুহূর্তে হয়তো বা কাজে লাগবে না ওকে তো চলুন আবারও ইন্ডেক্স তো এ চলে যায় এবং অন্যান্য সবগুলো আমি ক্লোজ করে দিচ্ছি ফাইন বাট অবশ্যই আমার সিএসএস লাগবে সো সিএসএস ফাইলটাও আমি এখানে ওপেন করে রেখে দিলাম তো এবার আমরা এখানে আর কি কি করব হোম রেজিস্টার দুইটি অপশন আমাদের তৈরি করা হয়ে গেছে আরও কিছু আমি এখান থেকে কপি পেস্ট করব আমি নিচের দিকে এগুলো নিয়ে যাচ্ছি এবার আমি যে কাজটা করব লগ এর জন্য করব সো এখানে দিচ্ছি লগ ইন অ্যান্ড এখানে আমি অবশ্যই চেঞ্জ করব এইচ রেফের জন্য লগ ইন ডট দেন আবারও কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে এবার যে কাজটা করব আমি এটা করব লগ আউটের জন্য ফর অ্যান এক্সাম্পল সো এখানে আমি দিচ্ছি লগ আউট বাট কেউ লগ আউট করলে আমি তাকে হোম পেজে নিয়ে আসতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি ইন্ডেক্স টি এম এল সো ফার সো গুড অ্যান্ড দেন আমি যে কাজটা করছি আর একটি লিস্ট আইটেম তৈরি করে নিচ্ছি এবার হবে কন্ট্রাক্টের জন্য সো এই জায়গায় আমি দিচ্ছি কন্ট্রাক্ট ওকে সেভ করে নিছি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে এ পর্যায়ে কোনো ডিজাইনিং নেই তাই হয়তো বা দেখতে সুন্দর লাগছে না বাট সেটা আমাদের মেইন উদ্দেশ্য নয় আমরা এসটিএম এলরের সাহায্যে বেসিক স্ট্রাকচার দাঁড় করাবো দেন সিএসএস এর সাহায্যে ডিজাইনের কাজ করবো ফাইনালি আপনারা যদি ড্যামোর দিকে লক্ষ্য রাখেন আরেকটি অপশন দরকার যেটা কিনা এই আইকনটা দেখাবে আইকনে এখানে আমার প্রোফাইলের ইমেজটা থাকবে মূলত আমি যে ইমেজগুলো ব্যবহার করতে যাচ্ছি সেগুলো আমার অলরেডি যে প্রজেক্ট তৈরি করেছি সেখান থেকে আমি কপি পেস্ট করে এখানে নিয়ে এসেছি তো আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো ইমেজ ব্যবহার করতে পারেন তো চলুন এবার যে কাজটা করি পরবর্তী যে আইকনটা আমরা তৈরি করার উদ্দেশ্য ছিল সেটা আমরা কাজ শুরু করে দেই আমি যে কাজটা করব এখান থেকে আমি এই লিস্টটাকে কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে অ্যান্ড দেন এইখানে যে কাজটা করছি এবার এইচ রেফের জন্য আমি প্রোফাইল ডট এইচটিএমএল ব্যবহার করবো কারণ হচ্ছে যখনই কেউ এই আইকনে ক্লিক করবে তাকে আমার প্রোফাইল ডট এইস পেজে নিয়ে যেতে হবে সো এই কাজটা করার জন্যই আমি মূলত এখানে এইচ রেফ প্রোফাইল ডট ব্যবহার করেছি বাট এইবার এখানে আমরা টেক্সটের বদলে আমরা চাচ্ছি কি একটি আইকন বা ইমেজ শো করার জন্য সেই জন্য আমি এখানে ইমেজ ট্যাগ নিচ্ছি এবং ইমেজ থেকে এইখানে সোর্স হিসেবে আমি কি করব ইমেজের ফোল্ডার থেকে লক্ষ্য রাখবেন আমার যে ইমেজটা রয়েছে সেটা আমি আমি প্রোফাইলের ইমেজটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং অল্টারনেটিভ এর ভ্যালু হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ প্রোফাইল আইকন ওকে দ্যাটস অল এবার এটা আমাদের আউটপুটে চলে আসার কথা আমি এখানে যদি রিলোড করি রিজন এটা রান করছে না আমি আবারও এটা রান করছি লাইভ সার্ভারের সাহায্যে এবং আশা করি এবার পারফেক্টলি কাজ করবে বাট প্রোফাইল ওয়ান আসলে মূলত আমি সিলেক্ট করতে পারিনি আমি প্রোডাক্ট ওয়ান সিলেক্ট করে ফেলেছি সেই জন্য দুঃখিত সো প্রোফাইল ওয়ান ডট এটা ছিল মেইন টার্গেট এবং এবার দেখতে পাচ্ছেন ইমেজ চলে এসেছে সো ডেফিনেটলি এখানে ইমেজটা অনেক বড়স যেটা আমরা অবশ্যই সিএসএস এর সাহায্যে সবকিছু কিছু সেট আপ করবো পরবর্তীতে তো সেই জন্য আমি যেহেতু ইমেজটাকে পরবর্তীতে ব্যবহার করব ডিজাইনিং করবো সেই জন্য একটি ক্লাস দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি প্রোফাইল আইখান ওকে দ্যাটস অল অ্যান্ড দেন আমাদের আসলে মূলত আপার নেবের জন্য যা করার দরকার সব কিছু আমরা করে নিয়েছি এবার আমরা কাজ করবো লোয়ার নেবের জন্য সো এই লোয়ার নেবে আসলে তেমন একটা কোনো কিছু নেই এখানে জাস্ট দুইটি অপশন রয়েছে সো আমরা আরেকটি আন লিস্ট তৈরি করতে যাচ্ছি লোয়ার নেবের জন্য সো এত ছিল আপার নেব এবার ছিল লোয়ার নেবের জন্য আমরা কাজ শুরু করে দিই এখানে সো আন লিস্ট আমরা তৈরি করতে যাচ্ছি তার নাম হিসেবে আমি এখানে দিচ্ছি নেব লোয়ার উপরের জন্য আমি দিয়েছিলাম ন্যাব আপার অ্যান্ড দেন এইখানের মধ্যে একটি লিস্ট তৈরি করতে যাচ্ছি লিস্টের ক্লাস হিসেবে আমি দিচ্ছি ন্যাব লিস্ট অ্যান্ড দেন তার মধ্যে বরাবরের মতো বাঘের মতোই আমি একটি লিঙ্ক তৈরি করবো লিঙ্কের জন্য ক্লাস হিসেবে দিচ্ছি ন্যাব লিঙ্ক ওকে দ্যাটস অল সো ফার সো গুড এবং দেখতে পাচ্ছেন আমি বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নিয়েছি তো এখানে আমি যদি একটু সুন্দর করে সাজিয়ে দিই তাহলে অথবা বুঝতে আপনাদের সুবিধা হবে আন লিস্ট রয়েছে উপরে যে আনোডা লিস্ট ছিল সেটা নেব আপারের জন্য এবার যে লিস্টটা তৈরি করেছি সেটা নেব লোয়ারের জন্য বাট মেকশিওর আমি কিন্তু নেববারের মধ্যে রয়েছি স্টিল ওকে অ্যান্ড দেন এইখানের মধ্যে যে কাজটা করতে যাচ্ছি আমি প্রথম যেটা দেখাতে যাচ্ছি সাপোজ এই যে আনিস এক্সপ্রেস এটার জন্য সো আমি এখানে লিখে দিচ্ছি আনিস এক্সপ্রেস দ্যাটস অল ওকে ফেয়ার অ্যান্ড আফ অ্যান্ড দেন এইখানে এইচ রেফের জন্য আমি কি করব যদি কেউ ক্লিক করে যাতে করে হোম পেজেই তাকে নিয়ে আসে সেজন্য আমি ইন্ডেক্স ডট ইস্তিএম ব্যবহার করতে পারি এবং এইখানে যদি স্ল্যাশ ম্যাটার করে না বাট সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে একটা জিনিস খেয়াল করছি যে সেখানে এইখানে কন্ট্যাক্ট ডটে ইস্তেমএল দেওয়ার কথা ছিল আর এইখানে যে যেমনটা বলতে চাচ্ছিলাম যে স্ল্যাশ ইন্ডেক্স তো ইস্তেমএল না দিলেও হবে বাট আমি এখানে দিয়ে দিচ্ছি বারবার অ্যান্ড দেন দ্যাটস অল আমার মনে হচ্ছে দেন আরেকটি অপশন আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে কার্ডের জন্য সো চলুন কার্ডের কাজটাও করে নেই আমি এই লিস্টটাকে কপি পেস্ট করে দেবো তবে তার আগে এখানে আমি আরেকটি ক্লাস তৈরি করে নিচ্ছি এই এটার জন্য কারণ এটা হচ্ছে আমার ব্র্যান্ডিংয়ের জন্য এখানে কিছু ডিজাইন করবো সো এখানে আমি দিয়ে দিচ্ছি ন্যাব ব্র্যান্ড একটি ক্লাস দিয়ে দিচ্ছি ওকে পরবর্তীতে এই ক্লাসটা ডেফিনেটলি ব্যবহার করবো ওকে অ্যান্ড দেন যেমনটা বলেছিলাম এটাকে কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে এবার যে কাজটা করবো এখানে ন্যাপ ব্র্যান্ড যেটা রয়েছে সেটার আর কোনো দরকার নেই এই লিঙ্কের জন্য এবার এইখানে যে কার্ডের জন্য যেটা আমি তৈরি করতে চাচ্ছি সেটা তৈরি করে নেই তো কার্ডের জন্য যেমনটা আপনার খেয়াল করেছেন একটি এখানে আইকন রয়েছে আমি দেখাচ্ছি প্রথমে একটি আইকন রয়েছে দেন কিছু টেক্স রয়েছে তো এই কাজটা আমি করতে চাচ্ছি কার্ডের জন্য ওকে তো চলুন সেই কাজটা আমরা করে নেই এখানে যে কাজ করবো প্রথমে আমি একটি স্প্যান ট্যাগ নিব এবং এই স্প্যান ট্যাগের মধ্যে আমি আইকনটা নিব ফন্ট অসমের তো যে আইকনটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে এফ এ কার্ড অ্যান্ড দেন শপিং মোস্ট প্রবাবলি সো লেট এবং ডেফিনেটলি এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে সলিড এফ এ সলিড অসমের সলিড এইখানে আমি ব্যবহার করতে যাচ্ছি তো এটা আপনার চাইলে ফন্ট অসমের ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন সাপোজ ফন্ট অসম আমরা যেহেতু অলরেডি ফন্ট অসমের সিডিএন অ্যাড করে নিয়েছি সেক্ষেত্রে অসমের আইকন খুব সহজেই ব্যবহার করতে পারবো তো এইখানে আইকনসে চলে যাচ্ছি আইকনসে যাওয়ার পর এখানে যদি আমি কার্ড খুঁজে নিই কার্ড এবং সেক্ষেত্রে কার্ড রিলেটেড অনেকগুলো আইকন চলে আসার কথা দেখতে পাচ্ছেন অনেক কিছু চলে এসেছে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে ব্যবহার করছি এফ এ সলিড এফ এ কার্ড শপিং দ্যাটস অল অ্যান্ড দেন আমি চাচ্ছি যে আইকনের পরে কিছু টেক্সট দেখাবে সেই জন্য ঠিক আইকনের পরেই আমি অ্যাকচুয়ালি স্প্যান ট্যাগের পরেই কাজটা করতে পারি এখানের মধ্যে চলে আসলাম বাট সে লিঙ্কের মধ্যে রয়েছে কিন্তু লক্ষ্য রাখবেন সো এখানে দিচ্ছি কার্ড টু প্রোডাক্টস সো আমরা কিছু স্থেটিক ভ্যালু দিচ্ছি অ্যান্ড দেন একটা প্রাইস দিয়ে দিচ্ছি এখানে ডলার সিম্বল ব্যবহার করো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর ফোর জিরো এই ওকে তো চলুন দেখি আউটপুটের কী অবস্থা আউটপুট দেখা যাচ্ছে কি না এবং দেখতে পাচ্ছি এইখানে চলে এসেছে অলরেডি কার্ড যদি একবারে কর্নারের দিকে এসেছে বাট ডাজেন্ট ম্যাটার আমরা অবশ্যই ডিজাইনিংয়ের কাজ পরবর্তীতে করব আরেকটা বিষয় হচ্ছে যখনই কেউ কার্ডে ক্লিক করবে তাকে আমরা কার্ড ডট এ নিয়ে যেতে যাচ্ছি সেই জন্য এখানে আমাকে কার্ড ডট লিখে দিতে হবে তো এইচডিএম এ যা যা করার দরকার আমরা সব করে নিয়েছি এবার আমরা সিএসএস এর ডিজাইনিংয়ের কাজ শুরু করে দেবো ন্যাবারের জন্য